সম্প্রতি শ্রীলঙ্কান একটি গান ভাইরাল হয়েছে এবং সে গানে বাংলাদেশিরা অবুদ হয়ে আছে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, শয়তান বিভিন্ন সময় আমাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়ার জন্য, আমাদের ইমানি চেতনাকে ভোতা করবার জন্য এই বিষয়গুলোকে ছড়িয়ে দিয়ে থাকে সমাজে। বিশেষ করে গান, বাদ্য বাজনা, অশ্লীল কথা বিশিষ্ট গান এবং বাদ্যযন্ত্রের ব্যবহার যোগে গান, এই গানগুলো মানুষের অন্তরে ইয়ুম্বিতুন নিফাক কামা ইয়ুম্বিতুল মাউ আয-যারআ, মানুষের অন্তরে কপটতা সৃষ্টি করে। আজকাল আমরা নামে মুসলমান, বেশিরভাগ মানুষের অন্তরে ইমান সেভাবে নাই, কপটতা আমাদের মধ্যে আছে। এই কপটতা সৃষ্টির অন্যতম একটা কারণ হলো এই গানের ব্যাপকতা বিস্তারের জন্য। শয়তান দেখবেন এই গানকে বিনোদনের নাম দিয়ে আমাদের সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে যে এটা ছাড়া আমরা, এটা থেকে কেউ আমরা রক্ষা পাই না। কেউ গান শুনতে না চাইলেও সে বাধ্য হয়ে শুনতে হয় আজকাল, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বিধায় শয়তানের এই চক্রান্ত সম্পর্কে যদি ন্যূনতম সচেতনতা না থাকে তাহলে সে কিসের ইমানদার? আল্লাহ মাফ করুন, আজ পৃথিবীতে মুসলমান ভর্তি কিন্তু প্রকৃত অর্থে ইমানদারের সংখ্যা একেবারেই নগণ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত নির্লজ্জ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে গান সম্পর্কে বলা হচ্ছে, এই গান আরও দেশীয় অনেক গান অনেক সময় দেখা যায় অশ্লীল কটুক্তি এবং মানুষের স্বভাব সুলভ বা সৃষ্টিগত যে লাজলজ্জা আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো কথাবার্তা এই সমস্ত গানের কথামালায় থাকে, আর সেগুলোকে আমরা আপনার ব্যাপক হারে গিলে থাকি। মনে রাখবেন, জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করে রেখেছেন সব অপছন্দনীয় কর্মকাণ্ড দ্বারা, যেগুলো করতে মানুষ ভালো লাগে না কিন্তু করতে হয়। এগুলো করলে আস্তে আস্তে মানুষ জান্নাতের পথে যেতে পারে। আর জাহান্নামকে আল্লাহ তাআলা বেষ্টন করে রাখছেন সব মানুষের পছন্দের কাজ দ্বারা, অর্থাৎ যেগুলো মানুষ, যেটাকে আমরা খাহিশ বলি, প্রবৃত্তি চায়, মনে চায় নানা রকমের পাপের কাজ করতে, এগুলো দিয়ে জাহান্নামের চারপাশকে ঘিরে রাখা হয়েছে। এগুলো করা মানেই হলো জাহান্নামের দিকে অগ্রসর হওয়া। বিধায় আমাদের প্রবৃত্তির বিরুদ্ধে চলা আমাদের শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শ্লীলতা সৌন্দর্যের পথে থাকার তৌফিক দান করুন, জান্নাতের পথে থাকার তৌফিক দান করুন। গড্ডালিকে এবং স্রোতে গা ভাসানো যে খড়কুটো, সে খড়কুটো যেন আমরা না হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এরপরে মোহাম্মদ মোহসিন উদ্দিন আপনি লিখেছেন, অনেক সময় বিকাশ থেকে মেসেজ দেয় যে 20 টাকা রিচার্জ করলে 20 টাকা ক্যাশব্যাক, এই ধরনের ক্যাশব্যাক গ্রহণ করা জায়েজ হবে কি? যদি কোনো মোবাইল কোম্পানি বা কোনো এরকম কোনো প্রতিষ্ঠান বা আপনার মোবাইল ব্যাংকিংয়ের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে কেউ এ ধরনের কোনো অফার দেয় আপনাকে, তো অফার নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধার দিক নেই। কারণ হলো আপনি তার এই মেথড ব্যবহার করলে সে আপনাকে গিফট দিচ্ছে। এখানে ব্যাপারটা এরকম না যে আপনি তাকে লোন দিয়েছেন সে আপনাকে প্রফিট দিয়েছে, অর্থাৎ সুদ হওয়ার কোনো কারণ নেই। আপনি তাকে লোন দেননি, আপনি তার কাছ থেকে কিনেছেন। আপনি একটা কিনলে সাথে আরেকটা ফ্রি পাচ্ছেন, বিষয়টা অনেকটা সেরকম। বিধায় বিকাশের এই ধরনের অফার গ্রহণ করতে আপাত দৃষ্টিতে কোনো সমস্যা নেই।